আমন্ত্রণ সবাইকে আরকে সিরামিকস প্রেজেন্টস বাইপিক্স মিদালিরা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দানকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি বঙ্গবন্ধুর ডাকে মাত্র 21 বছর বয়সে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার পিতাও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই রাজনীতিবিদ 69-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে 1971 সালে সরকারি জিন্না কলেজের নাম পরিবর্তন করে শহীদ তিতুমীর কলেজের নামকরণে যিনি রেখেছিলেন বিপ্লবী ভূমিকা, যিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, সৎ এবং সজ্জন ব্যক্তি হিসেবে জনপ্রিয় এই রাজনীতিবিদ ব্যবসায়ী হিসেবেও সফল, দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন বিজিএমইর। দর্শক, আমাদের আজকের অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, রংপুর 4 আসন থেকে টানা 3 বার নির্বাচিত সংসদ সদস্য জনাব টিপু মুন্সি। স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনারা কেমন আছেন? এই চলছে আমাদের। শুরুতেই আপনার রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পটা আমরা শুনতে চাই। কিসের টানে 15 বছরের বেশি সময় আপনি রাজনীতি করে যাচ্ছেন? হ্যাঁ, যেটা কথা বলি সেটা হলো যে আমি 1966 সালে এসএসসি পাশ করি, তো তখন সময়টা বড় উত্তাল। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফা, তারপর তার আগে গেল শিক্ষা আন্দোলন, তো তখনকার সার্বিক অবস্থাটা একটা আন্দোলন মুখর। ঠিক তেমন সময়তেই আমি কলেজে ঢুকি 1966 সালে। কলেজে ঢোকার পর থেকেই ওই সবাই যেভাবে এগোচ্ছিল তখনই আমার মনে হয়েছে যে এই সময়টা আমাদের দেশের জন্য রাজনীতি সম্পৃক্ত হওয়া দরকার। তখন রাজনীতিটা খুব আদর্শভিত্তিক রাজনীতি ছিল তখনকার সময়ে। 1966 সালে কলেজে ঢুকেই ছাত্রলীগের সদস্য হিসাবে শুরু হয় কাজ। আমি প্রথম 2 বছর রংপুরে পড়েছি আমার ইন্টারমিডিয়েট, তারপরে আমি 1969-এ চলে আসি ঢাকাতে। ঢাকাতেই আমার বাবা মা সবাই পরিবারবর্গ থাকতো, তো সে এখানে আসার পরে আমি তিতুমীর কলেজ, তখন জিন্না গভর্নমেন্ট কলেজ, তো জিন্না গভর্নমেন্ট কলেজটার ইতিহাস হচ্ছে ওই কলেজটা আসলে কলেজ হিসাবে শুরু হয়নি, আমাদের জগন্নাথ কলেজ, তখন আন্দোলনের কেন্দ্রবিন্দু, জগন্নাথ কলেজটাকে মানে খণ্ডিত করার জন্য, এই আন্দোলনের এইটা প্ল্যাটফর্মটাকে ব্রেক করার জন্য এখান থেকে ডিগ্রি সেকশনটা মহাখালীতে তিতুমীর কলেজ, জিন্না গভর্নমেন্ট কলেজ, সেটা করা হলো। ওটা কিন্তু একটা রাজুকের তৎকালীন ডিআইটির একটা গোডাউন সেন্টার ছিল, গোডাউন ছিল, গোডাউন আর কি, ওদের সব মালপত্র থাকতো, এরকম একটা স্থাপনা। রাতারাতি সেটাকে বদলে কলেজ করে দেওয়া হলো। তো সেই সময় আমি ইন্টারমিডিয়েট পাশ করে কলেজে ভর্তি হলাম, 69 শুরু হলো। আমি তখন স্থানীয়, তখন গুলশান অঞ্চল আঞ্চলিক ছাত্রলীগের আবার সাধারণ সম্পাদক ছিলাম। তখন সেই সময় আপনারা জানেন যে সারা দেশ 69-এর গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্ররা তখন রাজপথে। এমনি অবস্থায় 1971 সালের, আপনাদের মনে আছে বা যারা তখন আছেন মনে আছে, 71 সালে আওয়ামী লীগ তো জিতে আসলো, মেজরিটিও পেলো, পার্লামেন্ট সেশনে যোগ দেবে এমন সময় একটা ডিক্লারেশন আসলো 1 মার্চ, সেটা যে ওই পার্লামেন্টটা ওইটা সেশনটা পিছিয়ে দেওয়া হয়েছে, হবে না সে ডিক্লারেশন। এমনি মানুষের একটা চিন্তা ছিল যে আমরা মেজরিটি পেলাম, তারপরে কোথায় পার্লামেন্ট বসবে, আমরা সরকার গঠন করব। বঙ্গবন্ধু তখন সারা দেশ চড়ে মানে ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে সংগঠিত করে জিতে এসছেন। যখন এটা করলো তখন সাধারণ মানুষ বাংলাদেশে মনে করলো যে তারা আমাদের হাতে ক্ষমতা দেবে না, দেবে না, এরকম চিন্তা থেকে মানুষ পথে নেমে গেল, চারিদিকে সারা দেশে একেবারে রাস্তাতে নেমে গেল। আমরা ওই 1 মার্চে আমাদের ওই কলেজ ছাত্ররা সবাই মিলে একসাথে ঠিক করলাম যে না, এই কলেজটা জিন্নার নামে আমরা আর রাখতে দেবো না। সিদ্ধান্ত দিনের বেলা বেশ কয়েকটা নাম আসলো, নামের পরে সিদ্ধান্ত হলো যে না, ঠিক আছে, একটা আন্দোলনের এক সময়কার লড়াকু বিদ্রোহী বিপ্লবী শহীদ তিতুমীরের নামেই কলেজটা হোক। ওদের এবার কারফিউ ডিক্লেয়ার হয়ে গেল সন্ধ্যার পরের থেকে। আমরা সেই রাতেই আমি সহ আরও 6-7 জনে মিলে আমরা ঠিক করলাম যে না, রামও রাখ বদলে দিয়েছি, সাইনবোর্ডও বদলে দিয়ে আমরা আমাদের নাম লিখে নেব। সেই রাতের বেলা কারফিউ ভেঙে প্রায় রাত 11:30-12:30 দিকে আমরা ওই সাইনবোর্ড ফেলে দিয়ে রাতেরবেলা লিখলাম শহীদ তিতুমীর কলেজ। সেই থেকে তিতুমীর কলেজ রয়ে গেছে। তার পরবর্তীতে আপনারা জানেন 1 তারিখের পরে তো 26 মার্চের ঘটনা। আমি 25 মার্চ রাতে আসলে আমি একটু দিনাজপুরের দিকে গিয়েছিলাম যে একটা কাজে, পারিবারিক কাজে, যে আমি ওই যে রাতে আমি গেলাম সেই রাতেই এই ঘটনা মানে বাংলা ওই হয়ে গেল। আমি আর ফিরে আসতে পারিনি ঢাকাতে।
ওই দিনাজপুর দিয়েই আমি ভারতে চলে যাই। আমার বাবা মুক্তিযুদ্ধ জয়েন করেছিলেন, আমার বাবা ব্রিটিশ আর্মিতে ছিলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তো যার জন্য ওনার তো ট্রেনিং, তারপর যার জন্য এবং ফিজিক্যালি তো ফিট ছিলেন উনি, উনি বেঁচেছেন 93 বছর বয়সে, কিন্তু উনি 71 সালে ভীষণ মানে ফিট ছিলেন। এবং আমি যখন যুদ্ধে জয়েন করতে যাব তখন উনি আমার বললেন যে তোমার তো ট্রেনিং ইনডেফিনিট, হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই, তো ওপারে গিয়ে হবে কি, বরং আমি তো ট্রেইনড, আমি তো সোলজার, তো আমার প্রয়োজনটা বেশি হবে। বঙ্গবন্ধু তো বলেছিলেন যে যার যা কিছু আছে আমাকে ওই রেফারেন্সটাই দিলেন যে তোমার চেয়ে তো আমি যোগ্য এখন, কারণ আমি তো সোলজার। তো দেখলাম যে উনি অ্যাডামেন্ট যাবেনি, দুজন একসাথেই চলে গেলাম ভারতে, যারপর আমি ট্রেনিংয়ে চলে গেলাম, আমার ফাদার সোজাসুজি যুদ্ধে চলে গেলেন। জি, আপনারা যে সাহসী ভূমিকাগুলো রেখেছেন এবং মুক্তিযুদ্ধের সময় যেভাবে আপনারা ওই বয়সে ঝাঁপিয়ে পড়েছেন, সেই জন্য হয়তো আমরা অতি দ্রুত বাংলাদেশে মানুষ স্বাধীনতা পেয়েছে, আপনাদের কাছে অবশ্যই জাতি কৃতজ্ঞ। এবার একজন সফল উদ্যোক্তা টিপু মুন্সির কথা আমি শুনতে চাই। এই যে ব্যবসায়ও আপনি অত্যন্ত সফল, এই সফলতার পিছনে আপনার মূল মন্ত্র কি ছিল? সফল কিনা জানি না, তবে চেষ্টা করেছি। যুদ্ধের পরে ফিরে এলাম, তারপরে গ্র্যাজুয়েশন করলাম, তারপরে ঠিক করলাম যে চাকরি করব না, ব্যবসা করব। তো সেই চিন্তা থেকেই শুরু হলো চেষ্টাটা। পারিবারিকভাবে যে অনেক টাকা পয়সা পাওয়ার কোনো সুযোগ ছিল না, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ঢাকার মহাখালী অঞ্চলে যেখানে তুমির কলেজ ওর কাছাকাছিই আমরা থাকতাম, আমাদের বাড়ি ছিল। তো শুরু করলাম সেই ব্যবসায়ী, যেটা একেবারেই সামান্য একটা মূলধন নিয়ে, বলতে পারেন সেটা মাত্র 3,600 টাকা হাতে নিয়ে আমি একটা ছোট্ট স্টুডিও, 3,600 টাকা নিয়ে, সেই সময় আমি গুলশানের ওই 1 নম্বর গুলশান মার্কেটে আমি একটা ছোট্ট দোকান নিলাম, একটা রুম নিলাম, রুমে একটা ছোট্ট ছবির দোকান করলাম, ফটোগ্রাফি, নাম ছিল শতাব্দী ফটোগ্রাফার, শতাব্দী ফটোগ্রাফার্স। হ্যাঁ, তো 3,600 টাকায় হয় না, আরও কিছু ধারটার করে কয়েকটা বন্ধু বান্ধব কিছু সাহায্য করেছিল, ধার দিয়েছিল, ক্যামেরাটা কিনেছিলাম অর্ধেক টাকা দিয়ে, বাকিটা মাসে মাসে শোধ করেছি, সেই দিয়ে শুরু আর কি। তারপর আস্তে আস্তে ওটা ছেড়ে দিয়ে কাঠের ব্যবসা করেছি সমিলের, তারপরে ধীরে ধীরে কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করলাম, কনস্ট্রাকশনের কাজ। তখন আবার ছাত্র রাজনীতি, আমি তখন আবার ঢাকার নর্থ তেজগাঁও উত্তরাঞ্চল, আপনারা যেখানে বসে আছেন আজকে কথা বলছে, এই অঞ্চল পুরাটাই ছিল তেজগাঁও উত্তরাঞ্চল ছাত্রলীগ, আমি সেই ছাত্রলীগের সভাপতি, 1973 সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম আমি। তখন আমাদের মরহুম শেখ কামাল ভাই, উনি ছাত্র রাজনীতি দেখতেন মহানগরে, আমাকে বানিয়েছিলেন সভাপতি। সেই সূত্রে ছাত্র রাজনীতি, এবং করতে হবে কিছু কাজ করে বাঁচতে হবে, চাকরি করব না, পড়াশোনা শেষ করেছি, তো সেই থেকে ব্যবসা শুরু করা। তারপরে 75 সালের পরে একটা বড় ধাক্কা এলো, ঢাকা শহরে থাকা মুশকিল, ঝামেলা, তারপর ঢাকা থেকে সরে গেলাম রংপুর অঞ্চলে, তারপরে ওখানে গিয়ে শুরু করলাম ব্যবসা। তো সামান্য মূলধন, আবার কন্ট্রাক্টারি শুরু করলাম, যার তো কিছু করার নাই, ছোটোখাটো কাজ নিয়ে কন্ট্রাক্টারি করতে শুরু করলাম, রাস্তা কোথাও করি, কোথাও বিল্ডিং বানিয়ে দিই। এ করার পরে তারপরে 82-83তে আবার ঢাকায় ফিরে আসলাম, আর তখন রাজনীতির সাথেও সম্পর্ক, এই ব্যবসা অত সাথে রাজনীতি কখনো ছাড়িনি, কিন্তু ওটা মনে হয় রক্তের মধ্যেই ছিল। তখন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, তারপরে 82-83 সালে ঢাকায় ফিরে এসে আবার ঢাকার রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম, আর 84 সালের শেষের দিকে এসে আমি রেডিমেড গার্মেন্টস আরএনজি সেক্টর, সেটা প্রথম যুগ বলা চলে, একেবারে প্রথম যুগ, সেই সময় থেকে খুব ছোট্ট করে সামান্য মূলধন নিয়ে শুরু করা। তখন অধিকাংশ সবাই এরকম করে, আজকে যারা সবচেয়ে বড় বড় বড়, তখন তারা 84-85-86 দিকেই সবাই শুরু করেছেন। কেউ কেউ, যেমন আমাদের শ্রদ্ধেয় আনিসুল হক সাহেব, যিনি মারা গেলেন, মেয়র সাহেব, যে উনি শুরু করেছিলেন, উনি একটা অর্গানাইজেশনে এক্সিকিউটিভ হিসেবে কাজে ঢুকেছিলেন, উনি মাস্টার্স করার পরে ওখান থেকে বাইরের থেকে ট্রেনিং করে এসে কিছুদিন কাজ করার পরে নিজে বেরিয়ে, অনেকেই সেই সময় যারা শুরু করেছিলেন প্রফেশন হিসেবে এসে তারপরে আবার নিজে ব্যবসাতে ঘুরে সফলতা পেয়েছে। শিক্ষিত তরুণদের একটি বড় অংশ এখন চাকরির পিছনে ছুটে, মোটিভেশনের অভাব, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং উদ্যোক্তা বান্ধব পরিবেশের অভাবেই তরুণরা রিস্ক নিতে চায় না, সাহস করে না। প্রায়ই মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে তোমরা নিজেরা চাকরি দাও, তোমরা নিজেরা বস হও। এইটা আপনি যেটা বললেন, আমিও আপনার সাথে একমত, যে আমার যেটা মনে হয় যে একটা সাহসী সিদ্ধান্ত নিতে তারা বড় দ্বিধান্বিত। জীবনটা তো
একটা লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে এক্স্যাক্টলি যে বিপদ আসতে পারে আমি এগোবই আমি যাবই কষ্ট হতেই পারে আমার যেটা সাজেশন সেটা হলো যে সবাই চাকরি পিছে দৌড়লে উদ্যোক্তা তৈরি হবে কোথায় কেউ না কেউ তো এমপ্লয়ার হতে হবে এমপ্লয়ি সবাই হলে তো হবে না এক্স্যাক্টলি চাকরি তো মানুষ হয় সেই তো সেই চিন্তা থেকে আমি এখনও সাজেস্ট করি যারা আছেন সাহস করে নেমে পড়েন সাহস করে নেমে পড়েন একদম মাথায় রাখবেন যে আই শ্যাল হ্যাভ টু মেক ইট অল্প কিছু টাকা নিয়ে আপনি ফটোগ্রাফির একটি দোকান করেছেন এখানে কিন্তু অনেক উদ্যোক্তাকে দেখেছি আমরা তারা বুটিকের শপ করেছে কিন্তু এই যে বাইরে থেকে যেভাবে অবাধে কম পয়সায় কাপড় চোপড় চলে আসে সেই স্রোতে সেই ধাক্কায় তারা টিকতে পারেনি অনেকে অনেকে দুঃখের কথা বলেছে যে আমরা দেশি টাঙ্গাইলের কাপড় দিয়ে আমরা ডিজাইন করে বানাচ্ছি আমাদের দেশের কাপড় দিয়ে কিন্তু আমাদের যে পরিমাণ ট্যাক্স যা যা আমরা পরিশোধ করি এটা দিয়ে দেখা যাচ্ছে কম পয়সায় কীভাবে যেন পাকিস্তানি কাপড় ভারতীয় কাপড় আরও চাইনিজ কাপড় এগুলো চলে আসছে তার সাথে আমরা পারছি না এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন দুটো জিনিস একটা হলেন যে অসম প্রতিযোগিতার কথা এরকম আমি যেটাকে মনে করি যে যারা আমাদের ভোক্তা যারা কিনবেন তারা যদি আবার মাইন্ডসেট করেন জি যে আমরা আমাদেরটা কিনবো আপনাদের মনে আছে যদি ইতিহাস দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী শুরুটা করেছিলেন কি নিজের চরকা দিয়ে যে আমাদেরটা আমরা করি তো সেটা কি সেটা ইন্সপায়ারেশন উনি শুরু করেছিলেন আমাদের যারা ব্যবহার করে তারাও যদি বলে মাইন্ডসেটটা আজকে একটু একটা কথা বলি সাধারণভাবে ব্যবসার কথাই যদি বলি তার চেয়ে মাংসের কথা আমাদের গোবাদি পশুর কথা ধরি আমরা যদি এটা ওপেন করে দিই এখন হয়তো যে দামে আজকে গরুর মাংস খাচ্ছে মানুষ সেটা দিয়ে হয়তো 100 টাকা কমে পাবে কিন্তু আমাদের একটু কষ্ট করতে হচ্ছে ভোক্তাদের একটা কারণে আমাদের দেশের যারা পশু পালন করছে তারা ঘুরে দাঁড়িয়েছে একটা সময় আসবে হয়তো একটু কষ্ট হচ্ছে আপাতত কিন্তু একটা সময় আসবে যখন আমরা রিয়েলি কম্পিটিটিভ দামে দিতে পারছি আর আমাদের দেশের মানুষও প্রচুর আমাদের ইয়াং জেনারেশনের ওদের কর্মসংস্থান হয়েছে তারা নিজেরাই শিক্ষিত আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই এই 1 বছর 3 মাস আগে এই নীলফামারির একটা গ্রামের একটা মেয়েকে আমি 15,000 টাকা দিয়েছিলাম একটা অনুদান যে ও আমাকে জানিয়েছিল যে আমার বই কিনতে হবে আমাকে কিছুটা কত টাকা দিতে হবে তা বলিনি কিন্তু আমি আমাকে ওকে সাহায্য করতাম ইন্টারেস্টিংলি আমি তাকে 15,000 টাকা দিয়ে পাঠালাম কিছুদিন পর সে আমাকে জানালো যে 15,000 টাকা সে 2,000 টাকা খরচ করেছে বইটো এইসব কেনার জন্য ডিগ্রি পড়ে সে বাকি টাকাটা দিয়ে সে একটা গরুর বাছুর কিনেছে সেই মেয়েটা বাড়িতে সেটাকে সে পড়াশোনার পরে বিকেলে করে গরুটা নিয়ে মাঠে ঘাস খাওয়ায় ও নিজেই করে পরিষ্কার এবং ও একটা কথা আমাকে বললো যে স্যার 2 বছর পরে আমি এই গরুটা অন্তত 60 থেকে 70,000 টাকায় বিক্রি করতে পারবো এবং ওই টাকাটার কথা বলে যে ওই টাকাটা পেলে আমি আমার লাইফটা আমি আমার মতো করে সেট করে নিতে পারবো এই যে 13,000 টাকা দিয়ে ওর জীবন শুরু তারপরে একটু কষ্ট করা ওর তারপরে ঘুরে দাঁড়ানো তো এটা একটা বললাম জানার জন্য যে কি ঘটছে ঘটতে পারে একটা উদাহরণ হ্যাঁ হ্যাঁ নীলফামারির একটা চিলাহাটির মতো একটা আমাদের কাছে সেই রিপোর্টগুলো আছে কিন্তু যে প্রচুর তরুণরা এখন এই যে পশুপালনে আগ্রহী হয়েছে তারা চারজন পাঁচজন মাছের খামার করছে মাছের খামার করছে আমাদের তো দৃষ্টি গত 10-12 বছরে না কি বলবো গ্রামে গঞ্জে মানুষের দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে এখন যদিও বলছে চাকরির কথা একটা ইজি লাইফ মনে করে চাকরি চাকরি কিন্তু রিয়েলি কি জানেন যদি সত্যিকার অর্থে কেউ নেমে পড়ে কিছু উদ্যোক্তা যত ছোটই হোক সবাই তো ছোট হয়েছে আজকে বাংলাদেশের অন্যতম বড় গ্রুপ যেন ফ্রেশ গ্রুপ ওর মালিক মোস্তফা সাহেব উনি বলছিলেন সেদিন এক সময় যে টিপু ভাই আমি তো 165 না 170 টাকা বেতনে আমি চাকরি শুরু করেছিলাম আজকে 30-35 হাজার কর্মচারী তার কাজ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন তো শুরু করেছিলেন কতটুকু কোথায় এসে দাঁড়িয়েছেন তা আমার কথাটা হলো যে সাহস করে নেমে পড়তে হবে এবার কিছু সংকট নিয়ে কথা বলতে চাই গত বছর 3 সেঞ্চুরি করেছিল পেঁয়াজের দাম এমন একটি অভিজ্ঞতা হবার পরেও কেন এবছর পেঁয়াজ নিয়ে সংকট তৈরি হলো আমাদের এটা একটা হিস্ট্রি আমাদের যে পেঁয়াজ আমাদের দেশে যত উৎপাদন হয় আর আমাদের প্রয়োজনের মধ্যে প্রায় 8 লক্ষ টন পেঁয়াজের একটা শর্টফল আছে আমাদের দরকার 25 লক্ষ টন অ্যাপ্রক্সিমেটলি 2 লক্ষ টনের একটু বেশি করে প্রতি মাসে আমাদের কিন্তু সেই পরিমাণ উৎপাদন হয় কিন্তু প্রায় 25% পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যায় এই সময়ের মধ্যে নষ্ট যার জন্যে প্রায় ধরেন 7 থেকে 8 লক্ষ টন পেঁয়াজ আমাদের ইম্পোর্ট করতে হয় এই ইম্পোর্টের 90% আসে ভারত থেকে গত বছর 29 সেপ্টেম্বর ওনারা হঠাৎ করে পেঁয়াজটা রপ্তানি বন্ধ করে দিলেন
আমাদের দেশে তো ওটার উপর নির্ভরশীল, কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের এই মার্চ মাসের ফেব্রুয়ারি মার্চের দিকে আমাদের পেঁয়াজ নিজেদেরটা উৎপাদন হয়, এই বড় ধাক্কা এটি উৎপাদন হয় এবং এটাই সারা বছর ধরে, পাশে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরের দিকে ভারত থেকে সাপ্লাই দিয়ে করে আমাদেরটা ব্যালেন্স করা হয়। এখন ওরা বন্ধ করে দিল আমাদের গত বছর হঠাৎ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3 অক্টোবর দিল্লিতে ছিলেন, আমিও ছিলাম ওনার সাথে, আমরা বললাম ওদেরকে, তোরা বললো আমাদের দেশে আমরা অ্যাপ্রিহেন্ড করছি যে আমাদের এখানেও শর্টফল হবে, যার জন্য আমরা বন্ধ করে দিয়েছি। তা আমরা বলেছিলাম তোমরা যদি আমাদের জানাতে আগে, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো, কারণ আমরা তো তোমাদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের 90% তোমাদের কাছ থেকে নিতে হয়। তো যাই হোক, কথা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না, যেটুকু ছিল বর্ডারে সেগুলোই তারা রিলিজ করলো। তখন হলো কি, আমাদের ব্যবসায়ীরা যারা এই পেঁয়াজ ইম্পোর্ট করে, এই 8-9 লক্ষ টন, তারা তো ভারত নির্ভর, তাদের যে অল্টারনেটিভ, আর সামান্য মিয়ানমার থেকে আসে, তো তাদের তো অল্টারনেটিভ মার্কেট থেকে সোর্স করে বাংলাদেশে নিয়ে আসবে, এটা তাদের মাথাতেই ছিল না যখন তারা শুরু। এবং আর একটা ভয় তাদের ছিল যে ভারত তো বন্ধ করে দিয়েছে, এমন করে যদি 15 দিন পর 1 মাস পর খুলে দেয়, আবার এখান থেকে একটা আশা দিয়েছিল যে মহারাষ্ট্রের নির্বাচন পরে আমরা এটা খুলে দেবো, এই ভয়ে তারা নামছে না। আমরা যতই অনুরোধ করছি কেউ নামছে না, বলে না আনবো, ওখানে দাম পড়বে ডাবল, যদি আমরা টার্কি থেকে আনি, ইজিপ্ট থেকে আনি, হল্যান্ড থেকে আনি, তো দাম তো বেশি পড়বে, তো ভারত ছেড়ে দিলে তো আমরা টোটাল লসে পড়ে যাব। আমরা টিসিবি দিয়ে সামান্য কিছু ইম্পোর্ট করার চেষ্টা করলাম, কেউ রাজি হচ্ছে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই বড় কিছু ব্যবসায়ী, এই যার কথা বললাম, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম সহ আরও টিকে গ্রুপ, এএসএম গ্রুপ, এরকম 5-6টা গ্রুপকে বললাম যে ভাই তোমরা তো দেশের এই ক্রাইসিস একটু সাহায্য করো, লাভ নাই নাই করলো একবার। তো তারা রাজি হলো যে ঠিক আছে, আমরা একটা গ্যারান্টি দিলাম সরকারের তরফ থেকে, টিসিবির তরফ থেকে, যে অ্যাটলিস্ট যদি ছেড়ে ওদের, তোমরা যে দামে কিনবে আমরা তার থেকে লোকসান হতে দেবো না, আমরা দরকার পড়লে কিনে নেব। তো তারা সাহস করে নামলেন, নতুন বাজার খুঁজতে লোক হলো, আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে 5টা দেশে সরকারি কর্মকর্তা পাঠালাম যে দেখো নতুন মার্কেটে একটু যে সাপোর্ট দাও, বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসেডারকে বললাম। এই করতে করতে, এমনকি আপনারা জানেন যে আমরা মানুষের দুরাবস্থা থেকে আমরা কার্গো প্লেনে করে পেঁয়াজ এনে ঢাকাতে আমরা দিতে চেষ্টা করেছি, টিসিবির মাধ্যমে বিক্রি করে। তো সেটা ছিল প্রথম বছরের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমাদের হলো কিন্তু অনেক অনেক সময় লেগেছে এবং যার জন্য অনেক দাম বেড়ে গেল। ভারতে আপনারা লক্ষ্য করবেন তখন ওদের রুপিজে প্রায় 200 টাকা 200 রুপি ওদেরও দাম হয়েছিল, আমরা ওদের অনেক ব্লেম করেছি, কিন্তু রিয়েলিটি হলো যে ওরা নিজেদেরও দেশ দাম বেড়েছে। এটা গেল গতবার, এবারও সেই একই কেস, এবারও কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এবার কিন্তু আমি প্রথম থেকে কিন্তু লক্ষ্য রাখছিলাম ভারতের বাজারে পেঁয়াজের কী দাম চলছে চলছে চলছে, তো আমি দেখছিলাম যে একটু একটু করে প্রতিদিন 1 টাকা 2 টাকা করে বাড়ছে, কিন্তু একটা বন্ধ না করলে আমাদের দেশের ব্যবসায়ীদের কোনো কিছু আনানো যাবে না, কারণ তারা মনে করে ভারত ছাড়লে পৃথিবীর কোনো জায়গা থেকে এনেই আমরা প্রফিট করতে পারবো না। তো আমি দেখলাম যে যখন দাম বাড়ছে, ভারত তখনও বন্ধ করেনি, তারও 7 দিন আগে আমি টিসিবিকে বললাম যে মনে হয় ভারত সমস্যা হতে পারে, কিন্তু ব্যবসায়ীদের তো আমি আনাতে পারছি না, কারণ তারা বলবে না ভারত থেকে আসছে। টিসিবিকে বললাম যে আপনারা কিছু হলেও পেঁয়াজ শুরু করেন, যখন 22-23 টাকা বা 24 টাকাতে পেঁয়াজ ভারত থেকে ঢুকছে বাংলাদেশে, যখন ঢাকার মার্কেটে 26-27 টাকা 28 টাকায় পেঁয়াজ বিক্রি হয়, তখন কিন্তু 40 টাকার উপর দিয়ে আমরা পেঁয়াজ কিনলাম টিসিবির মাধ্যমে, 3,000 টনের একটা কোয়ান্টিটি, এবং যা ঘটার তাই ঘটলো, হঠাৎ করে ভারত বন্ধ করে দিল, আবার কোনো নোটিশ না করে, নোটিস না করে বন্ধ করে দিল। কিন্তু একটা কাজ হয়েছে আমাদের লক্ষ্য দিয়ে, যেটা হলো যে এর আগেরবারের অভিজ্ঞতা, কেন আমরা জানতাম কোন মার্কেটে পেঁয়াজ পাওয়া যায়, জি আমরা ব্যবসায়ীদের সাথে সাথে ডাকলাম, যেদিন বন্ধ করলো তার পরের দিনই আমরা ডাকলাম যে তোমাদের তো সাহায্য চাই। এবার তো যে ক্রাইসিসটা হলো যে একদম এলসি করা পেঁয়াজ বর্ডারে আটকে দিল এবং সেখানে পেঁয়াজগুলো পৌঁছলো, তো তারপরে সবাইকে ডেকে বললাম, সাথে সাথে তারা শুরু করলো, সবাইকে ডাকলাম, বাংলাদেশ ব্যাংকে বললাম যে ইমিডিয়েটলি জিরো মার্জিনে দরকার পড়লে পেঁয়াজের এলসি খোলার বন্দোবস্ত কর, যার ফলে আমরা এবার গতবারের মতন দুরবস্থাটা আমাদের হয়নি। তখনই আমরা বলেছিলাম যে 1 মাস 30 দিন থেকে 40 দিন লাগবে আমাদের এই মার্কেট থেকে পেঁয়াজ আসতে, আমাদের এই 30 থেকে 40 দিন আমাদের কষ্ট হবে, কিন্তু পেঁয়াজ আসবে, হয়তো দাম একটু বেশি পড়বে কিন্তু পেঁয়াজ এসে যাবে, যার ফলে আমরা লক্ষ্য করলাম এবং বড় গ্রুপগুলো এবং টিসিবি মিলেই প্রায় 1.5 লক্ষ টন পেঁয়াজের থোক কেনার বন্দোবস্ত করলাম, আর সব ব্যবসায়ীদের করে রাখলাম যে তোমরা আনো, ভারত যদি ছেড়েও দেয় আমরা তোমাদেরকে অ্যাসিওর করছি যে তোমাদের দাম কম হবে না,
আমরা তাহলে ভারত থেকে বন্ধ করে দেব অথবা এমন ডিউটি বসাবো অথবা তোমাদের ভর্তুকি দেব কিন্তু কিন্তু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনারা নিচ্ছেন কিনা কারণ এবারে কিন্তু 100 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজটা আজকের বাজার যদি ধরেন দেশি পেঁয়াজ যেটা আমরা আমাদের দেশে চলে সেটা 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে মার্কেট ভেদে কিন্তু ইম্পোর্টেড যে পেঁয়াজ কারণ বাজারে কিন্তু 95 টাকা আর হাতিরপুল বাজারে গেলেই 110 টাকা আচ্ছা এটা হলো গিয়ে এই খুচরা বিক্রেতারা করে কিন্তু আজকে আমাদের ইম্পোর্টেড যে পেঁয়াজ সেটা কিন্তু 55 টাকা থেকে 60-65 টাকার মধ্যে মার্কেট পাকিস্তানিটা আছে ইজিপ্টের আছে টার্কির আছে মায়ানমারের আছে এই পেঁয়াজটা কিন্তু যদি অ্যাভারেজ করি 60 টাকার বেশি হবে না আমরা এইটা রাখতে পেরেছি এবার গতবার যেখানে 250 টাকার উপরে উঠেছিল বা কখন দু একদিন 300 টাকা টাচ করেছিল এবার কিন্তু আমাদের দেশি পেঁয়াজ এবং কোনোটাই 100 সেঞ্চুরি ক্রস করেনি এবং এখন থেকে ওই যে বললাম 40 দিনের মতো লাগতে পারে সেই ওলসে ওপেন করা হয়েছে এবং অনেক পরিমাণ প্রতিদিনই পেঁয়াজ দেশে ঢুকছে এই পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে প্রায় 2.5 লক্ষ টনের মতো পেঁয়াজের এলসি ওপেন হয়ে গেছে আমাদের দরকার 5 লক্ষ টন এবং এটাও এখন খোলা দরকার নেই কারণ আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত দরকার পড়বে আর প্রতি মাসে মাসে যদি আমাদের এই 1 লাখ থেকে 1.25 লাখ টন পেঁয়াজ আসে এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি রয়েছে আশা করছি আমরা অনেকে বলছেন যে কোল্ড স্টোরেজ করার কথা যাতে আমাদের যে পেঁয়াজটা পচে যাচ্ছে সেটা যেন পচে না যায় এবং বাংলাদেশে এখনও যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন করার সক্ষমতা রয়েছে কিংবা যে পরিমাণ অপরচুনিটি রয়েছে সেটা যদি সম্পূর্ণ কাজে লাগানো যায় তাহলে আমদানি নির্ভর হতে হবে না অনেকটাই আমরা নিজেরা অনেক ছোট ছোট কথাগুলো সাধারণভাবে বলা যায় পেঁয়াজ আমাদের দেশে এখনো কিন্তু কোল্ড রেস্ট হয় নাই কোল্ড স্টোরেজে রাখবে সে ধরনের কোনো কোল্ড স্টোরেজ নাই কেন নাই এই জন্য যে আগে এটা তো সরকারি লেভেলে করা হয়নি প্রাইভেট এন্টারপ্রেনার কোনোদিনই সমস্যা দেখেনি ভারত থেকে তার স্ত্রী পেঁয়াজ আসতোই এখন এই সমস্যার কারণে কারণ আমাদের গত মাসেই একটা বড় ধরনের দেশবন্ধু গ্রুপ একটা বড় কোল্ড স্টোরেজ করার জন্য পারমিশন নিয়ে গেছে নর্সিদে প্রায় 40,000 টন তারা রাখতে পারবে এরকম যদি 10টা কোল্ড স্টোরেজ আমাদের দেশে রাখতে পারবে কিন্তু পাশাপাশি একটা এক্সপেরিমেন্টের মানে একটা চিন্তাও রয়েছে আমাদের দেশে মানুষ এই কোল্ড স্টোরেজে রাখা 6 মাস 8 মাস এরপরে যে পেঁয়াজের টেস্ট হবে সেটা তারা পছন্দ করবে কিনা সেই অভিজ্ঞতায় ঢুকবে কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু কোল্ড স্টোরেজে ইউরোপ আপনার 6 মাস 7 মাসেও থাকে এবং ওখানেও কিন্তু কিনে খাচ্ছে অভ্যাসটা তো বদলাতে এটাও আমরা ভয় পাচ্ছি তারপরেও শুরু হয়ে গেছে আমরা সাপোর্ট দিচ্ছি আর যেটা কথা আপনি বললেন যেটা আসলে মূল কথা আমাদের সেলফ সাফিসিয়েন্ট এক্স্যাক্টলি আমি গতকালকে মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি আমরা দুজনে এবং সর্বত্র এই দুই মন্ত্রণালয়ের সব কর্মকর্তা নিয়ে আমাদের মন্ত্রণালয়ে আমরা একটা বড় মিটিং করেছি প্রায় 2 ঘন্টা ব্যাপী এই পেঁয়াজ নিয়েই আলোচনা আছে এবং আলু নিয়ে আলোচনাটা হয়েছে আমরা একেবারে খুব চেষ্টা করছি যে আগামী 3 বছরের মধ্যে জি আমরা সেলফ সাফিসিয়েন্ট বাংলাদেশের 8টা জেলাতে পেঁয়াজ হয় 2,37,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয় এর মধ্যে 12,500 হেক্টর এই বছর প্ল্যান করা হয়েছে যে আরও বেশি জমিতে করার জন্য তাতে করে যে খুব বেশি একটু উপকার হবে না লাখখানেক টাকা হয়তো বাড়তে পারে কিন্তু যেটা করতে হবে আমাদের এই যে উৎপাদন যেটা হচ্ছে এটার প্রোডাক্টটা বাড়াতে হবে যে মাঠে আজকে ধরেন সে 100 হচ্ছে সেইটা কেমন করে 125 করা যায় এক্স্যাক্টলি সেইটা করতে হবে এক 2 নম্বর হলো আর একটা কাজ করতে হবে সেটা হলো আর নতুন ধরনের কোনো বীজ নিয়ে আসতে হবে যেটা সামারে এসে উৎপাদন হচ্ছে মানে আর একটা কয়েক মাস পরে তাহলে মাঝামাঝি সময় একটা প্রোডাকশন এই দুটো আমরা কথা বলেছি এগ্রিকালচার ইভেন মাননীয় প্রধানমন্ত্রী গতকালকের ক্যাবিনেট মিটিংও কিন্তু কৃষিমন্ত্রীকে জিজ্ঞেস করেছে যে আমাদের লক্ষ্য যে 3 বছরে সেটা কত দূর এগোলো মানে শি ইজ অলসো কনসার্ন যে কত দূর এগোলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সবচেয়ে বেশি বেশি সবসময় বলে গাইডলাইন আমাদের গত বছর যখন বিপদ চলে আমি উনি দিল্লিতে ছিলাম আমি ছিলাম ওনার সাথে উনি ফিরে এসেও কিন্তু আমাদেরকে বলেছিল যে কিছু করো যাতে আর ভারত নির্ভর না থাকতে হয় ইম্পোর্ট ইম্পোর্ট নির্ভর না থাকতে হয় আমরা সাফিসিয়েন্ট হবো তো আমরা খুব আশাবাদী আমাদের কৃষিমন্ত্রী সাহেবও ভীষণ রকমভাবে মানে উদ্যোগ নিয়েছেন আমরা নতুন এক্সপেরিমেন্ট করছি নতুন বীজের চেষ্টা করা হচ্ছে আমরা খুব এবছর কিন্তু গতবারের তুলনায় একটু ইহার কারণে লাখখানিক টাকা বেশি হয়েছে কিন্তু যত বেশি হয়েছে এর চেয়ে বেশি ডিমান্ড বেড়ে গেছে মানুষ বেড়ে গেছে বাড়ছে এবার আমরা আলুর প্রসঙ্গে আসি গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল আমরা নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আলু রপ্তানিও করেছি কিন্তু অথচ মানে ইতিহাসে প্রথমবারের মতো দেশে
বাজারে আলুর দাম 50 টাকা হয়ে গেল এর কারণ কি শুনবো একটি বিরতির পর দর্শক আরকে সিরামিক্স প্রেজেন্টস বায়োপিক শো মিডালিডা অনুষ্ঠানে এই ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত আরকে সিরামিক্স প্রেজেন্টস বায়োপিক শো মিডালিডা অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান আমাদের আজকের অতিথি মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি আপনাকে আবার স্বাগত জানাচ্ছি আর টিভি স্টুডিওতে বিরতির পূর্বে যে প্রশ্নটি আমার ছিল যে আলুর প্রসঙ্গে আসলাম আমরা গত বছর যেখানে আমরা বিভিন্ন দেশে এক্সপোর্ট করেছি সেখানে এবার আলু রেকর্ড রেটে বিক্রি হচ্ছে 50 টাকায় যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কেন এই ঘটনাটি ঘটল এমনটি হলো প্রথমত বলি সেটা হলো যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যে 17টা নিত্য প্রয়োজনীয় জিনিসকে কন্ট্রোল করে মানে তার বাজার সাপ্লাই মূল্য আলুটা তার মধ্যে নাই তো আলুটা মূলত সোজাসুজি কৃষি মন্ত্রণালয় তারা এটা দেখাশোনা করে কোনো কখনোই আমরা আলু নিয়ে কাজ করিনি কিন্তু আলু যখন দামটা বেড়ে গেল তখন আমরা স্বতঃস্ফূর্ত হয়ে কমার্স মিনিস্ট্রি মনে করলো এই বিপদে আমাদের আগায় আসুক যার জন্য আমরা টিসিবির মাধ্যমে 25 টাকা দরে আলু দিতে শুরু করলাম এবং পাশাপাশি এটা দায়িত্ব নিয়ে চিন্তা করলাম যে এটা কী করা যায় কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলে বললাম যে আপনারা কীভাবে সেটেল করা যায় ব্যাপারটা কী আমার মন্ত্রণালয়ে ডাকলাম কোল্ড স্টোরেজের মালিকদের ডাকলাম কৃষি মন্ত্রণালয় বিপণন ডিজি আসলেন অধিদপ্তরের সবাই মিলে আলোচনা করলাম তো তারা বলল যেটা বড় ধরনের যেটা আমরা একটা ইরেগুলারিটিস দেখেছি বা মনে করছি সেটা হলো যে পরিমাণ উৎপাদনের কথা বলা হচ্ছে অথবা যে পরিমাণ আমাদের কনজামশনের কথা বলছে এখানে মাঝখানে একটা বড় ধরনের ফাঁক রয়ে গেছে এখানে গত বছরে বলা হয়েছে 1.9 কোটি টন আলু উৎপাদন হয়েছে আর বলা হয়েছে যে আমরা 77 থেকে 80 লক্ষ টন আমাদের কনজামশন তাহলে প্রায় 30 লক্ষ টন সারপ্লাস কিন্তু কোনো অবস্থাতে এটা ঠিক কথা নয় তার কারণ রিপোর্ট বলে যে পরিমাণ আলু আমাদের কোল্ড স্টোরেজে আছে এই যোগ আর বিয়োগের মধ্যে ফারাক রয়েছে তাহলে হয় 1.9 কোটি টন আমাদের প্রোডাকশন হয়নি অথবা আমরা যে কনজামশনের কথা বলি তার চেয়ে অনেক বেশি কনজিউম আমরা করি এটা হতে পারে তারপরে যখন আলোচনা করলাম তখন এক পর্যায়ে বলল কৃষি দপ্তর অধিদপ্তর এবছর আলু ব্যবহার বেশি হয়েছে সেটা কেমন করে যে মার্চ এপ্রিল থেকেই তো বিভিন্ন রিলিফের মধ্যে চালের সাথে আলু দেওয়া হয়েছে হিউজ পরিমাণে আলু দেওয়া হয়েছে রোহিঙ্গা শিবিরগুলোতে যার ফলে আলু ব্যবহার বেড়েছে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটা হয়তো অনেকেই দ্বিমত করতে পারেন তারপরেও আমি মনে করি সেই ব্যবহারটা 10 লক্ষ টনের বেশি হবে না তারপরে তো প্রায় 20 লক্ষ টনের ডিফারেন্স থাকে এই হিসাবটা সেখানেই আমার মনে হয় এই হিসাবটা আরও সঠিকভাবে করা দরকার সেই ব্যাপারে আমরা গতকালকে আলোচনা করেছি আগামী সময় থেকে একেবারে ইউনিয়নাল থেকে একটা কারেক্ট হিসাব আনার জন্য চেষ্টা করছি এখন দামের কথা বলি হঠাৎ করে দামটা আমাদের দেশে বেড়ে গেল আমাদের কোল্ড স্টোরেজ থেকে এখন কিন্তু কৃষকের হাতে কোনো আলু নেই সব আলু যা আছে পুরাটাই রয়েছে কোল্ড স্টোরেজ আমাদের কাছে এক্স্যাক্ট ফিগারটাও নেই যে অ্যাকচুয়ালি টোটাল কী পরিমাণ রয়েছে সেখানেও কিন্তু ভেরিয়েশন আছে কম বেশি আছে যে এত পরিমাণ আছে এর মধ্যে কিন্তু যাই আছে এখন কোল্ড স্টোরেজ তার মধ্যে কিন্তু 10 লক্ষ টন আলু আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ সে আলুটা লাগবে আমাদের বীজের জন্য এইটা যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আগামী বছর অতএব 10 লক্ষ টন আলু বীজের জন্য আলাদা রাখতেই হবে বাকিটা আমরা ব্যবহার করতে পারি ব্যবসায়ীরা একটা সুযোগ নিয়েছে তাদের কথা তাদেরকে আমরা চাপ দিই তারা বলে যে গত 3-4 বছর ধরে আমরা আলু পচে গেছে ফেলে দিয়েছি রাস্তায় এ খবর তো রাস্তায় বেরিয়েছে এবছর আমরা একটা স্কোপ এসছে আমরা তারপরেও আমরা তাই বলে কি এই পরিমাণ লাভ করবে সেই জন্য সেখানেও তাদের কাছে তারপরে আমরা কৃষি মন্ত্রণালয় তাদের সাথে কথা বলেন মানে তারা তো প্রমাণিত হচ্ছে যে সিন্ডিকেটের কথাটি বাজারে শোনা যায় সেই সিন্ডিকেট তারা করেছে সিন্ডিকেট তো মানে কি এটা যে বিলেঠিল আলোচনা করে সিন্ডিকেট এটা স্বার্থ তো সিন্ডিকেট বলেন আর একটা ঐক্যমত হয়ে যায় এদের আমরা ধরেন তারপরে যখন কথা বললাম কিছু আপনারা দাম ফিক্স আপ করেন ঠিক আছে দাম বেড়েছে কনজামশন বেড়েছে হোয়াট এভার ফিক্স আপ করেন তারা দুইবার প্রথম আকার করলো সেটা তারা মানলো না পরে তাদের সাথে বসেই কিন্তু ফিক্স করা হলো যে 27 টাকা দরে কোল্ড স্টোরেজ থেকে বেরোবে 30 টাকা দরে পাইকারি বাজারে আসবে এবং 35 টাকা দরে ভোক্তাদের কিন্তু সেটা তো হচ্ছে না এটা তারা মেনে গেল কিন্তু সেটাও কিছু কমেছে যেমন 40 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে যেটা 50 টাকা উঠেছিল কিন্তু সেটাও তারা মানছে না আমরা
এই জন্য চেষ্টা করা হয়েছে কৃষি মন্ত্রণালয়কে বলেছে যে এটা আপনারা দেখেন আমাদের তরফ থেকে আমরা ভোক্তা অধিকারকে মাঠে নামিয়েছি বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু এই সুযোগটা তারা দিচ্ছে আরো একটা ভয়ের ব্যাপার সেটাও বলি একই সময় যখন আমাদের ধরুন 40 টাকা বা 45 টাকা যেটা ভয় পাচ্ছি ভার কলকাতায় আজকে পেঁয়াজের দাম আমাদের দেশি টাকায় 55 টাকা 47 রুপিতে কলকাতায় বিক্রি হচ্ছে আলু আমাদের আরেকটা বড় ভয় যদি আমাদের 30-35 টাকায় বাজারে ঢোকে তাহলে আমাদের এখান থেকে আলু চলে যাবে ওখানে আমাদের এখান থেকে চলে যাবে হ্যাঁ যেটা কখনো চিন্তাই করতে পারিনি আমরা ইভেন পেঁয়াজ এই গতকালকে কলকাতার বাজারে ওদের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 85 রুপিস 85 ইন্ডিয়া রুপিস হুইচ ইকুয়াল এখানে কিন্তু একটা অপরচুনিটিও তৈরি হয়েছে যে আমরা যদি আপনাদের আমাদের উৎপাদন আরো বাড়াতে পারি আমরা কিন্তু হিউজ পরিমাণে এক্সপোর্টও করতে পারব আমাদের চাহিদা মিটিয়ে কৃষি মন্ত্রণালয়ে দেখি না কিন্তু আমি যেহেতু রাজনীতিবিদ ব্যবসাটাও বুঝি যেমন ধরেন বলি ভারতে যদি এখন 85 টাকা করে পেঁয়াজ হয় রুপিজ হয় তার মানে ওটাও 100 টাকা আমাদের দেশি টাকা 100 টাকা ক্রস করে গেল আমাদের ভয় আমি সেদিন বলেছি বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলে সবাইকে বলেছি যে আপনারা খুব সতর্ক হন আমাদের দেশ থেকে কিন্তু এখন পেঁয়াজ ইম্পোর্টেড যেটা নিয়ে আসছি আমরা আমাদের সেটা কিন্তু স্মাগল হয়ে চলে যাবে কারণ আমাদের 40-42 টাকায় চিটাং পোর্টে পড়ছে তা হাত ঘুরে ঘুরে এসে 50-55 আপনি বলেন বর্ডার দিয়ে চলে যাবে এত সহজে আমাদের বর্ডার দিয়ে যায় কিভাবে এবং আসে কিভাবে এটাও আমার সেই প্রশ্নটা যেটা আমি অনেককেই প্রশ্নটা রাখি এটা হলি যে বিশাল অঞ্চল ধরে আমাদের বর্ডার আমরা প্রতি ইঞ্চি জমিতে যে আমাদের আমরা দেখি প্রায়শই আমাদের বর্ডারে গুলি করে মানুষ মারা যাচ্ছে গুলি করে আমাদের মানুষ এটা বিএসএফ এবং আমাদের কিন্তু মানে তাদের প্রয়োজনে আমাদেরকে গুলি করে মারছে কিন্তু আমাদের জিনিস যখন যায় তখন তো তারা মারে না সেটা তো আমাদের নিজেদের ব্যবস্থা নিজেদের নিতে হবে যার জন্য আমি আগেই বলেছি যে কোথা দিয়ে ভারত থেকে স্মাগল হয়ে যেখানে পেঁয়াজ আসার কথা ওদের পেঁয়াজ ওরা সারপ্লাস কান্ট্রি কিন্তু এবার উল্টো পেঁয়াজ আমাদের দেশ থেকে চলে যাবে ওদের কারণ আমরা যেহেতু নিয়ে আসছি আমাদের 40-42 টাকা চিটং পোর্টে পড়ছে এইসব ইম্পোর্টের মোরাললেস এটাই ফাইনালি 55 টাকাতে এসে বাজারে পৌঁছাচ্ছে পাচ্ছে আর যদি ওদের এটা যদি এরকম চলতে থাকে আর 85 রুপিস বা 90 রুপিস তাহলে কিন্তু আলু আমাদের এখান থেকে চলে যাবে এই শত মতোবাইল বর্ডার দিয়ে কোথাও দিয়ে পার হয়ে যাবে তো তারা সতর্ক রয়েছে বলছে আমরা ঠিক আছে আপনি যে কথাটা বলেন যে আমরা একটা হিসাব দিই ভারত পেঁয়াজের সারপ্লাস কিন্তু আমাদের সাথে লাগানো যে স্টেটগুলো যেমন ওয়েস্ট বেঙ্গল আমরা যেমন আমাদের 75% আমরা উৎপাদন করি 25% শর্টফল আছে যেটা আমরা কভার করতে চাই ওয়েস্ট বেঙ্গল কিন্তু 50% শর্টফল ওদের ওয়েস্ট বেঙ্গল যা কনজিউম করে পেঁয়াজ তার 50% কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় যেটা ওই অঞ্চল থেকে এইসব থেকে বোম্বে মানে মুম্বাই মহারাষ্ট্র এইসব অঞ্চল থেকে আসে আমরা যদি পেঁয়াজে আগায় যাই তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষজন বা এই ইস্টার্ন এই উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে তারা কিন্তু আমাদের কাছ থেকে সস্তায় পেঁয়াজ পাবে এই ইম্পোর্ট আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন যে এই যে বর্ডার দিয়ে আমাদের চলে যাওয়ার ব্যাপারটা আমরা দেখেছি কাঁচা পাট প্রচুর পরিমাণে বর্ডার দিয়ে চলে যায় এবং অনেকটা অবাধে আমরা কেন আমাদের বর্ডার শক্ত করার ব্যবস্থা নেই না আমরা শক্ত করার ব্যবস্থা নেই আমাদের সতর্ক করে আমাদের কিন্তু শুধুমাত্র এই বর্ডার নয় আমাদের আকাশের কিন্তু ওই যে উন্মুক্ত মানে মুক্ত আকাশের নামে কিন্তু আমরা উন্মুক্ত করে দিয়েছি আমাদের এই যে টেলিভিশন শিল্পের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা লোক এই যে আকাশের মাধ্যমে আমাদের দেশের ব্যবসার কিন্তু একটি বড় জায়গা করে নিচ্ছে অন্য দেশগুলো বিদেশি চ্যানেলের মাধ্যমে অবাধে তাদের বাণিজ্যের কিংবা পণ্যের একটা বাজার করে নিচ্ছে এদেশ এবং আমাদের বিজ্ঞাপন যেখানে আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা যে চ্যানেলগুলো আজকে ধুকছে যে বিদেশি চ্যানেলের মাধ্যমে অবাধে চলছে সকল বিজ্ঞাপন যেটা আমাদের সরকারের নীতিমালা কিংবা আমাদের যে কেবল আইন সেটা তো পরিষ্কারভাবে লেখা আছে কি করা যাবে কি করা যাবে না এবং এতে কিন্তু বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যেটা বললেন টেলিভিশন চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত আমি জানি না এই ব্যাপারে আপনাদের আকাশ ইসের ব্যাপারে কিন্তু এটা তো আমরা মাঝখানে দেখেছি যে তারা আমাদের এই বিজ্ঞাপন বাইরে যাওয়া চলবে না আমাদের দেশে হতে হবে সরকার তো রাজস্ব হারাচ্ছে আমাদের দেশের এই এই প্রফেশনে যারা আছেন তারা তাদের ব্যবসা হারাচ্ছে আমাদের জন্য তো তাহলে আমরা আমাদের মাটি এবং আকাশ দুটোকেই কেন আমরা শক্ত এটা এটা হলো কি শক্তভাবে আটকাতে পারছি না আমাদের মাটি আমাদের তো আটকানো উচিত এবার যেমন ধরেন আমরা দেখি আমাদের বর্ডার এলাকায় আমাদের ইট ভাটা হয় এবং আমাদের এই মূল্যবান মাটির ইট পুড়িয়ে সেই ইট অবাধে পাশে যায় কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশে ইট পোড়ানো নিষেধ এবং অত্যন্ত বড় ট্যাক্স আছে আমি ঠিক চলে যাওয়া মানে আমি যেটা মনে করি যদি যেতে হয়
আমরা যদি এক্সপোর্ট করতে পারি ক্ষতি কিছু নেই ইফ উই ক্যান আর্ন মানি সেটা যদি অফিশিয়ালি আমরা আমাদের ব্যবসায়ীরা পায় এবং কিন্তু আপনি আদৌ এক্সপোর্ট সেটা করবেন কিনা কারণ আমার মাটি এবং আমার পরিবেশ দুটাই কিন্তু ক্ষতি হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই সেটা তো সিদ্ধান্ত নেবেন জি যে ধরেন যে এই মাটি দিয়ে পোড়ানো ইট যেমন আমাদের দেশেই সিদ্ধান্ত হচ্ছে যে মাটির পোড়ানো ইট ব্যবহার কমিয়ে দিতে হবে কারণ মাটি শেষ হয়ে যাচ্ছে নতুন ধরনের যেখানে উন্নত বিশ্বের সব জায়গায় সিমেন্ট ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করছে সেটা আমাদের দেশেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েক বছরের মধ্যে সম্ভবত ডিসিশন হয়ে গেছে যে আর পোড়ানোই যাবে আমাদের পেট্রোলিয়াম চলে যায় এমনকি সোনা বাংলাদেশে স্মাগলিং হয়ে আসে সেই একটি রুটে যাওয়ার জন্য আমরা এগুলো সবই জানি কি যায় কি যায় না সেটা ধরেন চেষ্টা করে যেমন ধরেন গোবাদি পশুর কথা জি এই ভারতের এই অঞ্চল বিস্তৃত অঞ্চল যদি আমরা যেটা বন্ধ করতে পেরেছি আমাদের যার ফলে কিন্তু আমাদের দেশে আজকে আমাদের প্রয়োজনের কিন্তু 95-96% আমরা আমাদের গোবাদি পশু বা মাংসের ব্যবস্থা হচ্ছে জি এটা রেস্ট্রিক্ট করা গেছে বলেই তো আমাদের দেশ এটা গ্রো করেছে না এটা কিন্তু ভারত বন্ধ করার পর এটা আমাদের জন্য আশীর্বাদ হয়েছে প্লাস আমরাও যেমন ধরেন একটা খালি ভারতের কথাই বলি না যেমন ধরেন মার্কোসুর কান্ট্রিগুলো ব্রাজিল আর্জেন্টিনা তাদের একটাই কথা যে তোমরা আমাদের কাছ থেকে গরুর মাংস নাও জি তোমাদের 550 টাকা পড়ে আমাদেরটা নিয়ে তোমাদের 400 টাকা পড়বে আমরা কিন্তু সেটাও ব্যবস্থা আমরা বলছি না আমরা পে করবি একটু কষ্ট আমরা সই না কেন কিন্তু একদিন তো আমরা নিজেরা পায়ে দাঁড়াবো এবং তারই তো আমরা লক্ষণ দেখছি যে আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরেছি শুধু ভারত বলে নয় আমরা এটাকে বলে সুরক্ষা দেওয়া নিজের শিল্পকে সুরক্ষা দেওয়া এরকম করেই আমাদের এগোতে হবে এবং আমার স্থির বিশ্বাস পেঁয়াজ আমাদের কষ্ট দিয়েছে কিন্তু এই বছর এসে পেঁয়াজের জন্য পেঁয়াজ যারা উৎপাদনকারী তারা কিন্তু দাম পেয়েছে এবং এই দামটা যদি তারা যেটা বেশি ভালো পেয়েছে যদিও এখন অ্যাবনর্মাল মার্কেটে সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগীরা কিন্তু কৃষকরা যদি একটু দাম পায় তাহলে তাদের তারাই চ্যাম্পিয়ন তারা কিন্তু নিজের সহদ্যোগেই মাঠে নামবে এবং সরকার কৃষি মন্ত্রণালয়ে আমরা একসাথে কাজ করছি যে এবার কত কম সুদে মিনিমাম সুদে যদি পারা যায় 1% সুদে হলে পরেও এই পেঁয়াজ উৎপাদনকারীদের আমরা লোন দিতে চাই জি পেঁয়াজে কারসাজি করে আমদানিকারকরা আলু নিয়ে কারসাজি করে কোল্ড স্টোরেজের মালিকরা কিন্তু অভিযান চলে খুচরা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এটা কতটুকু গ্রহণযোগ্য কার্যকরী পদ্ধতি আমরা বলি এটা অনেক সময় এরকম ভাবে বলা হয় যে আজকের বাজার আমরা কৃষির মাধ্যমে ইম্পোর্ট করছি পেঁয়াজ চিটাং পোর্টে এসে পৌঁছাচ্ছে 40 টাকার আশেপাশে দাম যে আনছেন তার কিছু প্রফিট যে মধ্যস্বত্বভাগী তার কিছু প্রফিট যে ট্রাকে করে আসবে আমরা মনে করি যে 55 টাকা 40 টাকার সাথে আর 15 টাকা যোগ করে এটা বাজারে যদি চলে তাহলে সবাই স্যাটিসফাইড হবে এখন কথা হলো এই সাপ্লাইটা যদি যথেষ্ট পরিমাণ করা যায় কিন্তু স্কোপ কমে যায় কোনো রকম ভাবে স্টক করে ব্যবস্থা করার কিন্তু যদি এটা রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কিন্তু তারা অনেকেই অভিযোগ করেন যে আপনি অথবা সরকার কিংবা সরকার নীতি নির্ধারক পর্যায়ে ব্যবসায়ীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় কিংবা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ব্যাপারটি বেশি প্রাধান্য দেওয়া হয় তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভোক্তার স্বার্থ উপকৃত হচ্ছে কিংবা উপকৃত হয়ে যায় এই বিষয়টি নিয়ে অভিযোগ কতটুকু কথা বলতে পারে শেষে আবার এই কথা হতে কেউ বলছে যে এই 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 ইসের কারণে কৃষকরা অনেক ক্ষেত্রে লাভবানও হচ্ছে যে তারা ভালো দামে বিক্রি করতে পারছে আমাদের যেটা কথা যে ব্যবসা যদি সাপ্লাই চেইন ঠিক রাখা যায় তাহলে যে দাম বাড়িয়ে তারা সুযোগ দেবে সেটা সব এই সাপ্লাই চেইনটা আমাদের ব্যবস্থা করতে হবে আমরা যেমন চিন্তা করেছি গতকালকে লেন্থ আলোচনা হয়েছে যে গ্রোয়ার থেকে শুরু করে মার্কেট এন্ড মার্কেট পর্যন্ত এই পুরো সিস্টেমটাকে একটা বৈধ পথ বা বৈধ একটা ব্যবস্থা যেটা একটা লজিক্যাল সেটা সৃষ্টি করা এবং তার জন্য কাজ করে চলেছে আমরা যেমন এবার বলেছি যে কোল্ড স্টোরেজে স্টক হিসাবটা নেওয়া হোক গভর্নমেন্ট কিন্তু 2018 সালে একটা আইন করেছে সরকার চাইলে যে কোনো কোল্ড স্টোরেজের মাল তারা কিন্তু সিজ করে সরকারি দামে কিন্তু বিক্রি করে সেই টাকা মালিককে দিতে পারে আমরা কিন্তু সে কথাও বলেছি এখন আমাদের সরকার থেকে সেটা শুরু হয়েছে দাম কমেছে কিন্তু এখনও আমরা 40-45 টাকা যেটা আমাদের 35 টাকায় আলু বিক্রি করার কথা সে পর্যন্ত পৌঁছতে পারিনি কেননা আমরা ওই যে কথা আপনি একটু আগে কথায় কথায় বলছিলেন যে কারণ বাজারে যদি 85 টাকা পাওয়া যায় হাতিরপুলে যেতে তো 95 টাকা হওয়ার কথা না 1 টাকা বাড়তে পারে কেন এই 5 টাকাই বাড়ুক এই 1 মাইল দূরত্বে তো এত ডিফারেন্স হওয়ার কথা তো নয় তাই যদি বাড়ে তো উত্তরা মার্কেটে তো আরও বেড়ে যাবে জি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিপুল ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবার গত 15-20 বছরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন
দেখেন এই যে অর্থনৈতিক কাঠামো দুর্নীতি আছেই, অস্বীকার করে কোনো লাভ নেই, কিন্তু সরকার কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একেবারে শক্তভাবেই চেষ্টা করছেন আমাদেরকে বলে সব জায়গাতেই যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে। আমরা চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে, কোথাও যে হচ্ছে না সেটা যদি বলি ঠিক নয়, কিন্তু চেষ্টা আমাদের সফল করছি আমরা প্রচণ্ড, সরকারও ভীষণ রকমভাবে চেষ্টা করছে দুর্নীতি, এবং আলটিমেট রেজাল্টটা দেখেন আমাদের যদি সব হিসাব দেখেন দুর্নীতি আছে, চেষ্টা করা হচ্ছে সেটাও ঠিক আছে, দেশটা তো এগোচ্ছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি এন্ড রেজাল্ট দেখেন সবই যদি এতই খারাপ, তাহলে দেশটা আজকে আশেপাশের দেশ থেকে সব কিছুতেই আমরা কেন কেমন করে এগিয়ে যাচ্ছি? আমাদের কথা নয়, আন্তর্জাতিক সমস্ত রেটিং অর্গানাইজেশনগুলো বলছে যে বাংলাদেশ আশেপাশের সব দেশ থেকে ভালো করছে। তাহলে যেটা বলেছে দুর্নীতি পিছিয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, সব কিছু যদি মানি তাহলে দেশটা এগোচ্ছে কেমন করে? দুটো তো মেলে না, দু আর দু ছেলে। বাংলাদেশে এখন যদি আপনি সবজির বাজার কিংবা বাজারের কথাই বলেন, একমাত্র পেঁপে ছাড়া আর কোন সবজি 50 টাকার নিচে পাওয়া যায় না, 100-120 টাকাও রয়েছে। যেখানে কোভিডের এই সময়ে প্রচুর মানুষ চাকরি হারিয়েছে, প্রচুর ছোট্ট কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী তারা বেকার হয়ে গেছে, তাদের দোকানপাট বন্ধ করে দিতে হয়েছে, আয় কমে গেছে, সেখানে এই যে উল্টো এই যে মানে ঊর্ধ্বমুখী বাজার, এটা আসলে এই বাজারকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে মানুষে এটা কিভাবে নেবে? মানুষের তো দুর্বিষহ অবস্থা। প্রশ্ন আরেকটা আছে এর সাথে জড়িত, মানে যেভাবে বাড়ছে আমাদের কিন্তু বেতন কিংবা আপনি গতকালকে একটা গতকালকে অথবা আজকের খবরের কাগজে একটা জায়গায় একটা ফসলের আবাদের ছবি দিয়েছে এই শীতকালীন সবজি বা, সেখানে বলছে যে এই কৃষক তিনবার করে তার বীজ নষ্ট হয়েছে, পাঁচবার করে বন্যা এলো। সেটা তো একটা প্রশ্ন, এমনটা তো প্রতি বছর হয় না। আজকে যে সবজি উঠে যাওয়ার কথা সে যদি অ্যাটলিস্ট 25-30 দিন পিছিয়ে গেছে, বন্যাতে লাগিয়েছে, পুরো বাংলাদেশ জুড়ে হয়েছে না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে, ধরেন 100 জায়গায় 25 জায়গাতে হয়েছে, 25% জায়গাতে সমস্যা, সেটা মনে করেন 25%-এর একটি একটি আঘাত হতে পারে, কিন্তু পুরো বাংলাদেশের। এবং আরেকটা ক্লাইমেটের কারণে একটু ডিলেও হয়েছে, যেমন আমি আপনাকে বলছি এটা সবার বুঝতে হবে, যেমন আলুর কথা বলা হয়েছে, আলু এই সময় নর্থ বেঙ্গলে যেখানে আলুর জায়গা, আলু লাগানো শুরু হয়ে যাওয়ার কথা, এই বৃষ্টি এবং বন্যার কারণে যেটা হয়েছে জমিটা শুকায়নি, এই আলু লাগাতে মিনিমাম 20-25 দিন পিছিয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো, যে আলুটা আমরা আরও 20 দিন আগে পেতাম সেই আলুটা 25 দিন পিছিয়ে গেল, এখন এই যে গ্যাপটা সেটা তো পুরনো আলু দিয়ে কভার করবে, তাহলে আবারও চাপ পড়বে আলুর স্টকের উপরে। এগুলো অনেক ছোট ঘটনা কিন্তু কিছুটা প্রভাব করে, যার ফলে একদিকে চাওয়া, একদিকে ডিমান্ড, তারপরে ধরেন কমিউনিকেশন, বন্যা, সব কিছু আছে। এমনকি এই কোভিডের এই কারণে, কোভিডের এই সময়ে আমরা তো একটি বিশাল বড় ধাক্কা পার করলাম, কিন্তু বিশ্লেষকরা বলছে যে আগামী শীতে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হওয়ার একটি বড় শঙ্কা কিংবা আশঙ্কা রয়েছে, এবং দ্বিতীয় ওয়েভ শুরু হলে সরকার কি আবার লকডাউন দেবে? সেটা তো টেকনিক্যাল ডিসিশন, আমি বলতে পারব না। লকডাউনের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য আমরা কিন্তু একটি অনেক কিছু জড়িত, এটা সরকার অবস্থা দেখে, কারণ মানুষের জীবন তো প্রয়োজন এক নম্বর। জি, কারণ দ্বিতীয় ওয়েভের ক্ষয়ক্ষতি নাকি আরও বেশি হতে পারে সেটা বলা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে। জীবিকাও দরকার আমাদের, আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো নয়, আমাদের জীবিকা একেবারেই গলার কাছে পৌঁছে গেছে যে বাঁচতে তো হবে, তো সেই বিবেচনা করে সরকার কিন্তু অনেক সাহসী ভূমিকা রেখেছে, এবং সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমত যে আমরা এত সাহসী সিদ্ধান্তের পরেও বিপদটা আমাদের তেমনটা হয়নি। কিন্তু যদি ধরি এখনও, যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আসতে পারে ওয়েভ, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের আমরা বন্ধ করে দিলে আমরা বাঁচবো না, আমাদের বাঁচতেও হবে, প্রস্তুতও থাকতে হবে, যার জন্য যেটা বলি আমরা এই সেকেন্ড ওয়েভকেও আমরা ফেস করতে পারবো। আমরা কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে, কিছু শিক্ষা আমাদের হয়েছে, আমরা যদি সবাই একটু সতর্ক হই, মাস্ক পরিধান করি, সেফ ডিস্টেন্সটা মেনটেন করি, আমরা কিন্তু সেকেন্ড ওয়েভকেও আমরা কিন্তু ফেস করতে পারব। অর্থনীতি ব্যবসা বাণিজ্য সচল রেখে করোনা মোকাবেলায় কী পরিকল্পনা আপনার মন্ত্রণালয় নিচ্ছে? আমাদের মন্ত্রণালয় যেটা বলেন, ধরেন আমরা রেডিমেড গার্মেন্টসের কথা যদি বলি, প্রায় 40 লক্ষ লোক কাজ করে, খুব সাহস করে কিন্তু সেই সময় চালু করা হয়েছে, এখন চালু করেছি, আমাদের প্রোডাকশন ফিরে এসেছে, কিন্তু ডিপেন্ড করছে তো বাইরের মার্কেট যেখানে যাবে। আজকে যদি লকডাউন সারা ইউরোপ জুড়ে শুরু হয়, পুরো আমেরিকা যদি শুরু হয়, আমাদের মার্কেট তো সেইখানে, তাইলেই তো আবার বিপদ আসছে, বিপদ আমাদের আছেই।
তারপরেও আমরা কিন্তু চেষ্টা করছি, সাহসী ভূমিকা রাখছি। আন্তর্জাতিক মার্কেটের কী অবস্থা আমরা অবজার্ভ করছি, সরকার বিশালভাবে সাহায্য করেছে, প্রণোদনা যে সময় সাহায্য দিয়ে, না হলে তো এই ট্রেড টিকে থাকতেই পারতো না। খুব যথাযথ সময় তারা নিয়েছে, এখনও আমরা এই ব্যাপারে খুবই সতর্ক। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আসতে পারে, সবাই প্রস্তুত থাকেন, সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। জি ধন্যবাদ। আমার আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, আবারও আমরা একটু আপনার ছোটোবেলার কথা শুনতে চাই। ছোটোবেলায় আপনি কেমন ছিলেন, কেমন কেটেছে আপনার ছোটোবেলাটি? আমাদের আদিবাড়ি, আমার আদিবাড়ি গোপালগঞ্জ, সেখানে জন্মেছি, গোপালগঞ্জ শহরেই আমি জন্মেছি। তারপরে এই বাবা চাকরি করতেন বিধায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে চাকরির সুবাদে, তো সেই জন্য বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন স্কুলে পড়েছি। বরিশাল থেকে এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েট পড়েছি রংপুরে, ডিগ্রি করেছি ঢাকাতে, এই চলেছে। কিন্তু এই চলমান প্রক্রিয়ায় 16 বছর বয়সে কলেজে ঢুকেই ছাত্র রাজনীতি, এবং সেই সময় ছাত্র রাজনীতি মাথায় উদ্যে ঢুকেই ছিল, তার পাশাপাশি জীবন চলেছে। আর যেটা বলি যে সেটা যে রাজনীতি করেছি, ব্যবসার নেতৃত্ব দিয়েছি, কিন্তু রাজনীতি একেবারেই রক্তের সাথে মিশে। আপনার পরিবার পরিজনদের কথা শুনতে চাই। আমি, আমার স্ত্রী, আমার দুটো মেয়ে, এই আমাদের চারজনের পরিবার। আমার বাবা মারা গেছেন অনেকদিন আগে, মাও নেই। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা সব মিলে 7 ভাই বোন, সবাই বেঁচে আছে, সবাই, একজন মারা গেছেন, বাকি জন সবাই অধিকাংশ দেশের বাইরে, একজন দুজন মাত্র দেশে আছে। আর আমার দুই মেয়ের মধ্যে দুজনেরই বিয়ে হয়ে গেছে। বড় মেয়েটা আমার পোশাক, যে রেডিমেড গার্মেন্টসের ব্যবসাটা, সেটা সে হ্যান্ডেল করে। ছোট মেয়েটাও ব্যবসা দেখতে শুরু করেছে, অন্যান্য ব্যবসাগুলো কর্পোরেট ম্যানেজমেন্ট দেখছে, এরাই সব দেখছে। আমি তো আর ব্যবসা দেখতে পারি না। পরিবারের পরিজনদের লেখাপড়া শিখেছে, বাইরে থেকে পড়াশোনা করে এসছে। আর আমার স্ত্রী প্রথম জীবনে, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিল, করেছে, প্রথম জীবনে টিচার ছিল স্কুলের এবং কলেজের, তার পরবর্তী পর্যায়ে রিটায়ার্ড লাইফ, মানে চাকরি, সেই শিক্ষকতা ছেড়ে দিয়ে এখন রোটারি ক্লাবের একজন সদস্য হয়ে কাজ করার চেষ্টা করে মানুষ। কোনো কমপ্লেন কি আপনার কি শুনতে হয়, যেমন আপনি তো নিশ্চয়ই সেরকম সময় আপনার পরিবারকে দিতে পারেন? কি কমপ্লেন সারা জীবন শুনতে হয়েছে, শুনতে হয়েছে, শুনতে হয়েছে, বলেছে যে সম্ভবত তুমি আমাদের চেয়ে, পরিবারের চেয়ে বাইরে মানুষকে বেশি ভালোবাসো। আর এখন এখনো কি সেই কোনো কমপ্লেন শুনেছে? তুমি সময় তো দাওনি কোনোদিন, একসময় ব্যবসার পিছিয়ে সময় দিয়েছো, রাজনীতি করেছো, এখন অনেক বেশি সময় দাও রাজনীতির পিছিয়ে। আপনি বলেছেন আপনার মেয়েদের বিয়ে দিয়েছেন, নাতি নাতনিদেরকে কি আপনার আপনি সময় দিতে পারেন কিনা? এখন আমার একটাই মাত্র নাতনি, একটাই মাত্র নাতনি, বড় বের ঘরে সময় তেমন দিতে পারি না। সময়টা দেবো কেমন করে, ব্যবসা বাণিজ্য দেখতে হয় যেটুকু, খুব আদরের তো হয়, মানে ওটা একটা বড় আকর্ষণের জায়গা থাকে, এই সে তো আছে, সে সময় দেওয়ার মানে চেষ্টা, এই বয়সে এসে এখন চেষ্টা করছি। কেননা এই 70 বছর বয়সে এসে মনে হচ্ছে যে এখন বোধ হয় একটু একটু দেখার সময় এসছে। কারণ মাঝখানে আপনারা জানেন যে প্রথম দিকেই করোনা আক্রান্ত হয়েছিলাম, সেখান থেকে ভালো হয়ে ফিরে ফিরে এসেছি। পরবর্তীতে গত মাসে আমি, আমার হার্টের একটা স্টেন্টিংও করতে হয়েছে। এসব রয়েছে, জনগণও রয়েছে, ভালোবাসে এলাকার মানুষজনকে, তারাও খুব ভালোবাসে। আপনি জনগণ এবং এলাকার মানুষের কথা বললেন, শেষ প্রশ্ন আপনার কাছে, ক্ষমতা না জনতা, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন এবং উপভোগ করেন? দুটো আলাদা জিনিস, কিন্তু প্রথম কথাটা একসাথে গাথা, জনতার জন্য, জনতার ভালোর জন্য ক্ষমতাটাও দরকার। আজকে 12 বছর ধরে মাননীয় প্রধান কন্টিনিউয়াস ক্ষমতায় আছেন বলেই জনতার ভাগ্য বদলে যাচ্ছে, অতএব জনতার জন্য ক্ষমতা দরকার। আর চূড়ান্ত কথা যদি বলেন, জনতা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আরকে শ্রমিক প্রেজেন্স বায়োপিক সমিত লিডার আজ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন।